আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? বাংলাদেশটা আসলে সুন্দর, প্রকৃতির মাঝে এসে আপনাদের একটু শেয়ার করতে চাই। বলা হয় যে সবুজের দিকে তাকিয়ে থাকলে, আমি বলি মন ভালো থাকে, কিন্তু যারা চক্ষু বিশেষজ্ঞ আই স্পেশালিস্ট অফথ্যালমোলজিস্ট, তারা কিন্তু বলেন যে শুধু মনের জন্য ভালো না, সবুজের দিকে তাকিয়ে থাকাটা চোখের জন্য খুব বেশি উপকারী। নতুন একটি রোগ, আমরা অনেক আগে থেকে এটার নাম জানি, কম্পিউটার ভিশন সিন্ড্রোম। কম্পিউটার ভিশন সিন্ড্রোম বোঝাই যাচ্ছে যে কম্পিউটার দিকে তাকায় থাকলে মনে হয় কোনো একটা রোগ হয়, সেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। এটাকে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি যে ডিজিটাল স্ক্রিন সিন্ড্রোমও বলতে পারি, কারণ আপনি কম্পিউটারের দিকে তাকান বা মোবাইলের দিকে তাকান অলমোস্ট একই কথা, ডিজিটাল স্ক্রিনের দিকে যে আপনি তাকাচ্ছেন। এই যে আমরা দীর্ঘ সময় ধরে, বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করছি কিংবা মোবাইল তো সবার হাতেই আছে, তারা কিন্তু দীর্ঘক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকার ফলে দেখা যায় যে তাদের চোখের যে ব্লিঙ্কিং, আমরা কিন্তু দেখেন চশমার আড়ালে যদি দেখি যে আমরা কিন্তু চোখের পাতা একটু পরপরই পড়ে, এটা আপনি চাইলেও ফেলতে পারেন, আবার প্রকৃতি তার নিয়ম অনুযায়ী ফেলছে। কিন্তু যখন আপনি একদম হা করে তাকিয়ে আছেন কম্পিউটারের স্ক্রিনে, আপনি একদম বলে না যে পড়ে না চোখের পলক, এই অবস্থায় যদি তাকিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার চোখের যে উপরে যে একটা পানির লেয়ার থাকে, চোখের উপরে একটা পানির লেয়ার থাকে, এই লেয়ারটা কিন্তু ড্রাই হয়ে যায়, তখন আপনার চোখ ড্রাই হয়। এটাকে আমরা বলি ড্রাই আই, ড্রাই আই সিন্ড্রোম তৈরি হয়ে যায়। এবং ড্রাই আই হওয়া মানেই হচ্ছে যে আপনার দেখতে প্রবলেম হবে, চোখ ঝাপসা হয়ে যাবে, চোখ জ্বলবে, চোখে অস্থিরতা লাগবে, ইভেন কি পুরো মাথা ব্যথা শুরু হয়ে যায়। এবং তার দেখা যায় সবচেয়ে বড় যেটি বিষয় ঘটে সেটি হচ্ছে যে তার কাজকর্মে ইভেন মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, এক ধরনের অস্বস্তি ফিল হয়, এবং সবচেয়ে বড় যেটি প্রবলেম, ইভেন তার ঘুমের সমস্যা পর্যন্ত হতে পারে। এখন এই যে কম্পিউটার ভিশন সিন্ড্রোম, দেখবেন যেটা আমরা নিজেরাই এটা তৈরি করছি, কারণ একটা চোখ ডাক্তারি ভাষা আমরা বলি যে প্রতি মিনিটে, খেয়াল করবেন প্রতি মিনিটে 15-20 বার কিন্তু ব্লিঙ্ক করে, চোখটার পাতা পড়ছে খুলছে। কিন্তু যাদের এই কম্পিউটার ভিশন সিন্ড্রোম হয় বা যিনি একাধারে তাকিয়ে থাকেন, দেখবেন যে হয়তো মিনিটে উনি 4-5 বার চোখের পাতাটা ফেলছেন। তার মানে কি, আপনাকে যখন আপনি খেয়াল করবেন যে আপনি অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করছেন, তখন কিন্তু আপনাকে ইচ্ছা করেই চোখের পাতাটা মাঝে মধ্যে ফেলতে হবে। এবং এটার আপনি দেখেন যে প্রত্যেক 3 সেকেন্ডে মিনিমাম একবার ফেলাটা কিন্তু খুবই ভালো। তার মানে দেখেন কত পরিমাণ ফেলতে হয় চোখের পাতাটা, আর না ফেললেই এই যে চোখের উপরের যে পানি সেটা আসলে চলে যায়। সবচেয়ে বড় একটা আমরা কথা বলি যে যারা কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করছেন তাদের মাথা ব্যথা ঘাড় ব্যথাও তো হয়, এটি ঠেকানোর জন্য একটা রোল অফ 20 নামে একটা কথা আছে। 20 মানে হচ্ছে যে আপনি প্রতি 20 মিনিট পর পরে আপনি স্ক্রিন থেকে সরে যাবেন, এবং আপনি মিনিমাম 20 মিটার দূরে তাকাবেন। 20 মিটার দূরে যখন তাকাবেন দেখবেন যে আপনার চোখটা অটোমেটিক্যালি ফ্রেশ হবে, এবং মিনিমাম 20 সেকেন্ডস, তার মানে কি 20 মিনিট পর পরে 20 মিটার দূরে এবং মিনিমাম 20 সেকেন্ড ধরে যদি আপনি তাকিয়ে থাকেন, এই যে চোখের উপর যে আপনার প্রেশার আসলো ক্লোজ ওয়ার করার কারণে, সেটা কিন্তু আর থাকবে না। এত কিছু করার পরে যদি দেখেন যে আপনার কাজ হচ্ছে না, তখন তো এই যে চোখের ড্রপ আছে, এবং এই চোখের পানি, এটা ফ্রেশ পানি বলি আমরা, চোখের পানি, আপনাকে দেখবেন যে যাদের খুব বেশি কাজ করতে হয়, চোখ একদম জ্বালাপোড়া করতে থাকে, ড্রাই হয়ে যায়, তাদের ক্ষেত্রে চোখের পানি দিতে হয়। কান্নায় খুব সহজে চোখের পানি আসে, খুবই সস্তা, কিন্তু এই চোখের পানি অনেক দাম, প্রায় এতটুকু ছোট্ট একটি বোতল 250-300-400 টাকা পর্যন্ত দাম। সো আমার মনে হয় কী দরকার এই খরচ করার জন্য? আপনি যদি একটু সচেতন হন, এই যে শুধুমাত্র যে আপনার কষ্ট হচ্ছে তাই না, আমাদের যে দৃষ্টিশক্তির প্রবলেমগুলো হচ্ছে এই ডিজিটাল স্ক্রিন বা কম্পিউটারের কারণে, আশা করি সেটি আর হবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।